কম্বল বিতরণ কাণ্ডে পদপিষ্ট ওই মৃত্যুর তদন্তে সহযোগিতা করতেই হবে চৈতালি তিওয়ারিকে জানিয়ে দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত চৈতালি তিওয়ারির বিরুদ্ধে নোটিশ খারিজ মামলা আদৌ কি গ্রহণযোগ্য প্রশ্ন আদালতে আপনাদের জানিয়ে রাখি আসানসোলে গত 14 ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে গিয়ে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু ঘটনা এবং সেই ঘটনার তদন্তে সহযোগিতা করতেই হবে চৈতালি তিওয়ারিকে জানিয়ে দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই বিষয় নিয়ে বিস্তারিত জানব কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল রুমা কি খবর রয়েছে ডক্টর জিতেন তিওয়ারি সেই চৈতালি তিওয়ারিকে এই এই বিষয়ে সহযোগিতা করতেই হবে এমনটাই বলেছে বিচারপতি জয় সেনগুপ্ত এবং তার সঙ্গে এটাও বলেছেন যে তিনি চাইলে আগাম জামিন নিতে পারেন এবং সেক্ষেত্রে তিন সপ্তাহের কিন্তু রক্ষা কবচ তাকে দেওয়া হলো তিন সপ্তাহের মধ্যে শনিবার এবং সোমবার দু ঘন্টা করে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এমনটাই বলেছেন তবে যেহেতু যেহেতু এটা মৃত্যুর ঘটনা সেই জন্য তদন্ত কোনোভাবে বন্ধ করা যাবে না এবং তবে তিনি তিন সপ্তাহে রক্ষা কবচ পেয়েছেন এবং বারবার কিন্তু মামলাকারী যে আইনজীবী তার বার প্রশ্ন ছিল যে তাকে কিন্তু এখানে রক্ষা কবচ দেওয়া হোক এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে যে এফআইআর করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তার নলেজে ছিল যে এই ঘটনা ঘটতে পারে এই এই নিয়ে তারা বিরোধিতা করেছেন কিন্তু সেক্ষেত্রে বিচারপতির বক্তব্য যে তিনি চাইলে আগাম জামিন নিতে পারেন আগাম জামিন নেওয়ার ক্ষেত্রে সেটা থাকছে না তবে তিন সপ্তাহ রক্ষা কবচ থাকবে শুধু শনিবার এবং সোমবার দু ঘন্টা করে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে 18 জানুয়ারি আবার নেক্সট হিয়ারিং ধন্যবাদ রুমা অন্যদিকে এই ঘটনার তদন্তের আগে আমরা দেখেছি চৈতালি তিওয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্য পুলিশের তরফ থেকে তার বাড়িতে যাওয়া হয় কিন্তু সেদিন তিনি বাড়িতে না থাকায় তাকে ফিরতে হয় আর আজ দ্বিতীয় দিন যখন আসানসোলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়ি তালা বন্ধ থাকায় ফের জিজ্ঞাসাবাদ না করেই ফিরতে হলো পুলিশকে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে তিনজনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে আজ ফের তার বাড়িতে যায় পুলিশ গত 14 ডিসেম্বর আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির ওয়ার্ডে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে ওই ঘটনায় এফআইআর এ নাম থাকা আরো কয়েকজনকে পুলিশের তরফে নোটিশ পাঠানো হয়েছে এর আগে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য জিতেন্দ্রর বাড়িতে যায় পুলিশ বাড়ি তালা বন্ধ থাকায় ওই দিনও ফিরে আসে এবং আজ দ্বিতীয় দিন যখন আসানসোলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়ি তালা বন্ধ থাকায় জিজ্ঞাসাবাদ না করেই ফের ফিরতে হলো পুলিশকে এর আগে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হয় পুলিশের তরফ থেকে চৈতালি তিওয়ারিকে এবং আজ ফের তার বাড়িতে গিয়ে বাড়ি তালা বন্ধ থাকে এবং জিজ্ঞাসাবাদ না করেই ফিরতে হয় পুলিশকে কেন বারবার ওনারা যাচ্ছেন আমি বুঝতে পারছি না ওনারা জানেন যে আমি অলরেডি জানিয়েছি যে ওই ঘটনার পর থেকে ও মেন্টালি খুব সফট অবস্থায় আছে তার চিকিৎসার ব্যবস্থা আমরা করছি বাইরে আছে আমরা আসানসোলে ফিরলে নিশ্চয়ই তদন্তে আমরা সহযোগিতা করব তো এত পুলিশ এত তৎপরতা কেন এই তৎপরতা যদি 14 তারিখ তারা দেখাতো এবং অ্যাডিকুয়েট পুলিশ যদি শেষ অবধি থাকতো তাহলে তো এই দুর্ঘটনাই ঘটতো না রাজনৈতিকভাবে আমাদেরকে হেনস্থা না করার জন্য এগুলো করছে এটা ঠিক না আমি বলছি যে আমরা তো ডিউটিফুল সিটিজেন আমি তো চোর বদমাস না আমি আসানসোলের প্রাক্তন মেয়র আমার স্ত্রী আসানসোল কর্পোরেশনের বিরোধী দলনেতা ও তো আমরা তো পালিয়ে যাওয়ার লোক না আমরা তো নিশ্চয়ই সহযোগিতা করব কিন্তু আমি বলি যে কেন সেদিন পুলিশ অফিসাররা থাকলো না কার নির্দেশে পুলিশ যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে সরিয়ে দিল সেটা তো করুক না আমরা তো আছি আর নিশ্চয়ই সহযোগিতা করব দেখুন এ তো রাজনৈতিক কেস আমরা জানি এর আগেও যেখানে বড় বড় কথা বলছে দমদমতে এরকম ঘটনা ঘটেছে টিএমসির মিটিংয়েতে সেখানে এমপি উপস্থিত ছিলেন তখন কোনো এফআইআর হয়নি কারো বাড়িতে নোটিশ যায়নি কাউকে অ্যারেস্ট করতে যায়নি যেহেতু বিজেপির লোক বিজেপির প্রোগ্রাম ছিল তারপর বিজেপির নেতারা জড়িত সেই রাতারাতি তার বিরুদ্ধে ওয়ারেন্ট তার বিরুদ্ধে পুলিশ এসব হয়েই থাকে পশ্চিমবঙ্গে নতুন কিছু না তো কেস কাছারি চলছে তার মতো চলবে চলে আসছি পরের খবরে ঝালদা পুরসভা সংক্রান্ত মামলায় হাইকোর্টে অস্বস্তি কংগ্রেসের পুরসভার দায়িত্ব সামলাবেন জেলা শাসকই নির্দেশ ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা ডিভিশন বেঞ্চের নির্দেশ এর আগে প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়
ঝালদা পৌরসভা চালানোর দায়িত্বভার জেলা শাসককে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস এবং ঝালদা পৌরসভা সংক্রান্ত সেই মামলায় হাইকোর্টে অস্বস্তি কংগ্রেসের। আপনাদের জানিয়ে রাখি, পৌরসভার দায়িত্ব সামলাবেন জেলা শাসককে এমনটাই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। ঝালদা পৌরসভা চালানোর দায়িত্বভার জেলা শাসককে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস এবং ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখলো এবং তারা নির্দেশ দিল পৌরসভার দায়িত্ব সামলাবেন জেলা শাসকই। অর্থাৎ ঝালদা পৌরসভা সংক্রান্ত মামলায় হাইকোর্টে অস্বস্তিতে কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখি, ঝালদা পৌরসভা সংক্রান্ত মামলায় হাইকোর্টে অস্বস্তি কংগ্রেসের। পৌরসভার দায়িত্ব সামলাবেন জেলা শাসকই, নির্দেশ ডিভিশন বেঞ্চের। তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের তরফে কলকাতা সহ জেলায় জেলায় কার্টুন সহ ফ্লেক্সের নিরুদ্দেশ ঘোষণা। কার্টুন চরিত্রটি কোথায় বাড়ি, কেমন দেখতে, কি অসুখ, বিশেষ চিহ্নের উল্লেখ থাকলেও কারণ নাম করা হয়নি। বিধাননগর স্টেশন, সল্টলেকের করুণাময়ী, বিকাশ ভবন, হাওড়ার বালির বিভিন্ন এলাকা এবং বর্ধমান শহরে এ ধরনের ফ্লেক্স এবং হোর্ডিং এর ছয়লাভ। পূর্ব বর্ধমান জেলার বিজেপি সহ সভাপতি শ্যামল রায় দাবি করেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ফ্লেক্স লাগিয়েছে তৃণমূল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যর পাল্টা দাবি, ডিসেম্বরের তারিখ ঘোষণা করে কোনো ব্যক্তি কার্টুন চরিত্রে পরিণত হয়েছেন, তাই নাম না থাকলেও সবাই বুঝবে কাকে বলা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় এমনই একটি হোর্ডিং বঙ্গ রাজনীতিতে এখন চর্চার বিষয়। এই হোর্ডিং পড়েছে সল্ট লেকের বিকাশ ভবনের সামনে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি। এবং শুধু সল্ট লেকের এই জায়গায় নয়, বিভিন্ন জায়গায় অনাচে কানাচে এই হোর্ডিং তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়, সেই বাঁকুড়া থেকে মেদিনীপুর, এমনকি কলকাতায় শ্যামবাজার থেকে ফুলবাগান, এই হোর্ডিং ছড়িয়ে দেওয়া হয়েছে। এই হোর্ডিংয়ে তাৎপর্যপূর্ণভাবে একটা কার্টুন ব্যবহার করা হয়েছে, যে কার্টুনের সাদা পাঞ্জাবি এবং গেরুয়া উত্তরীয়, এবং সেই কার্টুন সম্পর্কে নিচে লেখা হয়েছে, এমন কোনো ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। তাৎপর্যপূর্ণভাবে গোটা হোর্ডিংয়ে যার সম্পর্কে লেখা হচ্ছে, যার কার্টুন ব্যবহার করা হচ্ছে, তার নাম ব্যবহার করা হয়নি। যদিও তার রূপ সম্পর্কে কয়েকটা তথ্য দেওয়া হয়েছে, বাড়ি বা ঠিকানা সম্পর্কে লেখা হয়েছে তার বাড়ি কাঁথিতে, এবং তার কিছু অসুখ চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এই হোর্ডিংয়ে দাবি করা হয়েছে যে ভোট এলেই লাইট বন্ধ করে দেন, নিয়মিত দুশো চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন, এবং ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকান, ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। যার সম্পর্কে এই কথা বলা হচ্ছে, বঙ্গ রাজনীতির তিনি একজন উজ্জ্বল চরিত্র, কিন্তু সেই চরিত্রকে একটা কৌশলী পদক্ষেপ হিসেবে নাম ব্যবহার করা হয়নি এই হোর্ডিংয়ে। সবশেষে একটা বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে হোর্ডিংয়ে, অন্তত তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে অভিষেক শব্দটি শুনলে, অর্থাৎ সেই সম্পর্কে যার সম্পর্কে এই হোর্ডিং, অভিষেক সম্পর্কে শুনলে দাঁত খিচিয়ে কামড়াতে আসেন তিনি, এবং বেগম বেগম করে হেঁচকি তোলেন, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন। অর্থাৎ বঙ্গ রাজনীতিতে ডিসেম্বর থিওরি নিয়ে বা ডিসেম্বর ডেডলাইন নিয়ে একটা নতুন করে জল্পনা তৈরি হয়েছে, এবং সেই ডিসেম্বর জল্পনাও এখানে স্পষ্ট প্রকাশ পেয়েছে। কিন্তু বঙ্গ রাজনীতির একটা নতুন কৌশল, শাসক কিংবা বিরোধী দলের নেতারা একে অপরকে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগছেন বিশেষণ ব্যবহার করে, নিজস্ব নাম ব্যবহার করছেন না তারা যার বিরুদ্ধে তোপ দাগছেন। এখানেও সেই স্পষ্ট চিহ্ন যে এত বড় একটা হোর্ডিং গোটা শহর গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের আইটি সেলের তরফ থেকে বা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে, কিন্তু যার সম্পর্কে হোর্ডিং, যার কার্টুন ব্যবহার করা হয়েছে, তার নাম না করে বিশেষণ বা ইঙ্গিত ব্যবহার করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই হোর্ডিং শহর কলকাতা ছাড়িয়ে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রচারের কৌশল হিসেবে। ক্যামেরায় ভগবান সাহেশ্বর কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার আপনাদের শোনাবো এই ঘটনা প্রসঙ্গে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কি বলেছেন এবং পাল্টা কি বলেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। জনগণের সামনে একের পর এক দুর্নীতির পাহাড় বেরিয়ে আসছে, হাজার কোটি কোটি টাকা বেরিয়ে আসছে,
কেউ জেলে যাচ্ছে, কেউ তিহারে দেখা করতে যাচ্ছে, কেউ যাব করছে, এইগুলোকে টোটালি ফেভিয়া হয়ে গেছে। শুভেন্দু অধিকারী ফেভিয়া, আপনারা ভালো করে জানেন, সবচেয়ে বেশি জানেন আমাদের দেবতুল্য জনগণ, তারা হিসেব নিকেশ করছে, তারা হচ্ছেন বিচারক, আমরা হচ্ছে বিচার প্রার্থী, শুভেন্দু অধিকারী বিচার প্রার্থী। শুভেন্দু অধিকারীর নামে যত বেশি প্রস্তাব পড়বে শুভেন্দু অধিকারী তত জনগণের জননেতাতে পরিণত হবেন, এবং তৃণমূলের এক শ্রেণী শুভেন্দু অধিকারীর কাছাকাছি আসতে চাইছে, এই পোস্টারে তার প্রমাণ। দেখুন, একজন ব্যক্তি আছেন যিনি ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন, ডিসেম্বরে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বলে হুমকি দিয়েছিলেন, পরবর্তীকালে তিনটে তারিখও খুঁজে বার করেছিলেন, 12, 14, 21, একজন জ্যোতিষের মতো তারিখ ধরে বলে দিয়েছিলেন এই এই তারিখে এই এই হবে গুরুত্বপূর্ণ তারিখ, কিন্তু তারপরে দেখলাম তিনটে তারিখই পেরিয়ে গেল, কিছু তো হলোই না, উল্টে কিছু সাধারণ মানুষ মারা গেলেন, আসানসোল থেকে শুরু করে প্রধান অভিযুক্ত মারা গেলেন একটি বড় বীরভূমের একটি একটি গণহত্যাকাণ্ডে। তো সেই সমস্ত ঘটনা বাদ দিয়ে তিনটে তারিখে তিনি তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি করতে পারলেন না, সাধারণ মানুষের এবং কিছু তদন্ত প্রক্রিয়া বিঘ্ন নিশ্চয়ই ঘটিয়েছেন। তো এমতাবস্থায় বাংলা তৃণমূল কংগ্রেসের যারা ছাত্র যুব যারা রয়েছে তাদের প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি এখন কোথায় গেলেন? 21 তারিখ তো পেরিয়ে গেছে, 22 তারিখ পড়ে গেল, এই ব্যক্তি কোথায়? ডিসেম্বরের আর বাকি 8 দিন 9 দিন, সেই ব্যক্তি কোথায়? তো সেই কারণে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে কোচবিহার থেকে কলকাতা সর্বত্র এই নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে, যেখানে একজন ব্যক্তির ছবি দেখানো হয়ে একটি ব্যঙ্গচিত্র কার্টুন ছবি দেখানো হয়েছে এবং তার কিছু বৈশিষ্ট্য দেখানো হয়েছে, লেখা রয়েছে বিশেষ চিহ্ন লেখা রয়েছে, তার কিছু পলিটিক্যাল ডিজিজ অর্থাৎ রাজনৈতিক অসুখের কথা উল্লেখ রয়েছে, যেগুলো দেখে মানুষ তাকে আইডেন্টিফাই করতে পারেন, এবং এভাবে আইডেন্টিফাই করার পর আমাদের কাছে খবর দিন, আমাদের সাথে যোগাযোগ করুন যে এই ব্যক্তিটি নিরুদ্দেশ, একে কোথায় পাওয়া যেতে পারে। আর এই মুহূর্তে সরাসরি শুনে নেব বিধানসভা চত্বরে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন এই বিধানসভায় 2011 সাল থেকে এই শাসক দলের নেতৃত্বে অষ্টম তফসিলে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয় না। এই বিধানসভায় 2021 সালের পরে মুকুল রায়কে বলা হয়, তিনি নাকি বিজেপি বিধায়ক হিসেবে পিএসসির চেয়ারম্যান, পরবর্তীকালে আরেকজন বিধায়ক যার নাম বলে হিরো আমি করতে চাই না, একটা পাতি, তিনি তাকে নাকি মুখ্যমন্ত্রী নিজে গত সেশনে আপনারা দেখেছেন সেখানে বলছেন যে পিএসসি চেয়ারম্যান তো বিজেপিকেই দেওয়া হয়েছে। আমরা দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা পিএসসি চেয়ারম্যান নিয়ে হাইকোর্টে গেছি, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিলেন, চিফ জাস্টিস অর্ডারও দিয়েছিলেন কনসিডার করার জন্য অধ্যক্ষকে, অধ্যক্ষ তিনি পিএসসি চেয়ারম্যানকে এবং মুকুল রায়কে বিজেপির বিধায়ক হিসেবে ঘোষণা করেছেন, যাতে আমরা বর্তমানে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি এবং কোর্ট খুললে নিশ্চিতভাবে এর হিয়ারিং হবে। যে বিধানসভায় 11 সাল থেকে অদ্যাবধি 50-এর বেশি বিধায়ক এদিক ওদিক করেছেন, তাদের দলত্যাগ বিরোধী আইনে আনা হয় না। যে বিধানসভায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যারা না থাকলে জঙ্গলমহলে পশ্চিমবঙ্গ সরকার ত্রাহি ত্রাহি রব করে যে সিআরপিএফ তুলে নেওয়া যাবে না, যে বিএসএফের জওয়ানরা বর্ডার সুরক্ষিত রেখেছেন, যে সিআইএসএফের জওয়ানরা বিমানবন্দর সমুদ্রবন্দর রিফাইনারিকে সুরক্ষিত রেখেছেন, তারা বিধানসভার ভিতর ঢুকতে পারবেন না, তারা অবাঞ্ছিত, তারা অনুপ্রবেশকারী, তারা ভিন গ্রহ থেকে এসেছেন। কিন্তু বিধানসভায় তোলামূল পার্টির বিধায়করা 4টা 6টা 8টা করে তাদের সিপাহি বরকন্দাজ নিয়ে ভিতরে ঢুকবেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার রীতি এবং নীতি। এই বিধানসভায় অপা সিন্ডিকেটের কথা বলা যাবে না, বলবে সাবজুডিস। এই বিধানসভায় সবচেয়ে বেশি জ্ঞান যিনি দিতেন পার্থ চ্যাটার্জি, তাকে চোর ডাকাত বলা যাবে না, অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকার কথা তোলা যাবে না।
রাজভবনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনে। কি কারণে পৌঁছেছেন এই মুহূর্তে তিনি কোথায় আছেন জানবো, সরাসরি কথা বলবো না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কি কারণে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন রাজভবনে, কি জানতে পারছো? দেখো, 3:46 নাগাদ আমরা দেখলাম যে রাজভবনের এই যে গেট, সেই গেট দিয়ে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে কনভয় নিয়ে তিনি ভেতরে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে, যেমনটা আমরা জানি যে ক্রিসমাসের আগে অনেক সময় দেখা যায় যে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী আসেন এবং বেশ কয়েক বছরই এই ছবিটা আমরা দেখেছি, এই এই বিষয়ের জন্য আসতে পারেন তিনি। এবং আরেকটা সম্ভাবনা জানা যাচ্ছে যে 40 মিনিটের একটি প্রোগ্রাম রয়েছে রাজভবনে, যেটি রাজ্যপালের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে সম্ভবত ডাকা হয়েছে, সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তিনি আসতে পারেন। মুখ্যমন্ত্রী নিজে বাইরে বেরিয়ে এসে স্পষ্টভাবে সেটা যদি জানান তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু দেখা গেল যে আগে থেকে পুলিশি অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল, যেমনটা এখনও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম যে রাজভবনের এই যে গেট, সেই গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন এবং ঢোকার সময় তিনি হাত দেখিয়ে গেছেন কিন্তু কোনো বক্তব্য দেননি। বেরোনোর পরে তিনি কিছু জানান কিনা সেদিকেই নজর থাকছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি রাজভবনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, 3:46 মুখ্যমন্ত্রী পৌঁছন এবং যে মুহূর্তে তিনি পৌঁছন সেই মুহূর্তের ছবি এই আপনাদের সামনে তুলে ধরছি আমরা। 3:46 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান রাজভবনে। কি কারণে গেছেন এখনো সুস্পষ্টভাবে জানা যাচ্ছে না, তবে সম্ভাবনার কথা যেমনটা জানা যাচ্ছে যে ক্রিসমাসের আগে রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী, বিগত কয়েক বছর ধরেই সেটা হয়ে আসছে। এটা যেমন একদিকে একটা সম্ভাবনা, অন্যদিকে আরেকটি সম্ভাবনা, একটি 40 মিনিটের অনুষ্ঠান হতে পারে রাজভবনে, সেই কারণেই হয়তো উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কি কারণে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী রাজভবনে এখনো স্পষ্ট নয়।